শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রি ব্লগ। আজ এরকম সকাল সাড়ে দশটা, ঠিক আছে, সকালে ব্রেকফাস্ট বাড়িতে করেছি, তারপরে না না সাড়ে দশটা হবে, এবার ইয়ে নাকি বায়না করছে, কি খাবি? ধোসা, ধোসা ফেমাস মুম্বাই, ধোসা ইডলি, ধোসা বড়া পাও ফেমাস। মানে রোড ধরে সোজা যাবো, কোথায় আছে বলছো? কার কাছে খাবি? মোল্লাজি ভাই, কারো যদি দাঁড়িয়ে থাকে না এখানে মোল্লাজি বলে। পার্সেল নেওয়া কমপ্লিট, এখানে আছে হাতি গার্ডেন, ঠিক পাশে এটা হাতি গার্ডেন, একদিন আসবো তাই গার্ডেনটা ঘুরে দেখাবো। ধোসা দাম হচ্ছে 25 না 25 25 টা টেস্ট কারিং এ টেস্ট করব, এখানে হিন্দি বলে দিচ্ছি, তার সঙ্গে আছে এখানে দুধ চাটনি বলছে। নিকল মশলা ডোসা ভালো লাগে না, হ্যাঁ ঝাল না, এখন যাবো গায়ে আমরা শুনেছি দোতলার উপরে, মানে যেখানে ওদের কাজ হয়, দেখতে পাচ্ছ সানডের দিন কাজ আজকে নেই, আজকে হচ্ছে ছুটি, সপ্তাহের একদিন। দেখ বাইরে কেউ দাড়ি কাটছে, কেউ দাড়ি কেটে বসে আছে, কাজ করবে ওই দিকে দেখো দাদা, অর্ধেক দাড়ি কাটা হয়েছে আর অর্ধেক বাকি আছে। ভাই সমীর ভাই ছোড়ো, দেখতে পাচ্ছ রঙ হয় কাণ্ড দেখো। আর এখানে দাদা বসে বসে মেশিন বাগাচ্ছে, এটাই সব, এটা কিছু হলে না সারা সপ্তাহ কাজ করতে পারবে না। উপ বিকালবেলা, ঠিক আছে, সকালে ভিডিও করছি, তারপর ঘুমিয়ে গেছিলাম, বাজে এখন 6টা ভাই, আর এখনো কিন্তু তো সন্ধ্যা হয় না, 7টার সময় সন্ধ্যা হয়। সন্ধ্যে আমার ভাগ্নে মার্কেট থেকে একটা কিনে এসেছে, এটা হেলিকপ্টার, ড্রোন হেলিকপ্টার, পাগল নাকি কান্না দেখতে হয়েছে না একটা কথা বললাম, কতগুলো কথা শুনিয়ে দিল। এটা হচ্ছে রিমোটটি বা হেলিকপ্টার, বাট এটা না এই বাড়ির মধ্যে একবার চালিয়ে দেখলাম, বাট এর মধ্যে চালানো একদম যাবে না, ভেঙে যাবে। স্টার্ট, এটা না ভাই প্রচন্ড পরিমাণে হাওয়া, বাট এটাই ঘরের মধ্যে মানে আউট অফ কন্ট্রোল, কন্ট্রোল করবে তো রিমোটে কোনো কাজ হবে না। একে একমাত্র ময়দানে যে উড়াতে হবে, কালকে গিয়ে উড়াবো এখন। ভাই কিন্তু হাওয়া দেখো ভাই, সুবোধ হাওয়া আছে, ছাড়লি কিন্তু উড়ে যাবে, ছাড়লি উড়ে যাবে, বিখ্যাত হাওয়া ভাই, একটা ফ্যানের সমান হাওয়া দেখো। এখানে ভাববে একটা ক্যামেরা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, একটা ক্যামেরা লাগিয়ে দেখবে উড়ে কিনা আদৌ। এর চার্জ করার জন্য এখানে একটা অ্যাডাপ্টার দিয়েছে, এটা হয় ইউএসবি কেবল, ইউএসবি, তো এটা হচ্ছে এরকম। এখন কালকে গিয়ে তোমাদেরকে মানে একটা ময়দান আছে, ময়দানে গিয়ে দেখাবো, কারণ এখন আর গেলে হবে না, প্রচুর ভিড় হয় ময়দানে, হ্যাপি কিন্তু। তো গাইস এখন আমার হেলিকপ্টারে চার্জার শেষ হয়ে গেছে, এখন চার্জ তুলবো। ভিকারি ভিকারি ভাই সাহেব, গাইস এই তো চার্জ শেষ করলো, তাহলে একেই তো করতে হবে, ঠিক আগে এটা খারাপ হলে আমার কাছে টাকা লোবো তো। চলো একে চার্জ দিয়ে দিয়েছি, কাপ চা কে বাইরে যাবো। সন্ধ্যার নাস্তা কাবাব কমায় সলিড খেতে লাগে, গাইস 8টা বাজে, এটাই এটি স্কুল নাকি আলমগীর, এটা স্কুল নাকি? বিয়ে কি দা? গণপতি, মানে গণেশ ঠাকুর। আর এখন আমরা যাচ্ছি এই ভাইদের সঙ্গে, কি কিনবে ভাত খাওয়ার জন্য? গামলা কিনবে, গামলা, তাই তো? এটা হচ্ছে মুম্বাইয়ের লোকাল এরিয়া ভাই, কত ভিড় দেখো, যাওয়া আসাই ঝামেলা। দেখো ওই স্টিলের দোকানে, বাট হিন্দিতে কি লেখা আছে সেটা জানি না, তুমি লজ্জা পাস তো কেন, কত কিছু দেখো। চল প্লাস্টিকের গামলা না স্টিলের গামলা? ও বাবা, এগুলো তো মনে হচ্ছে মশলা রাখা, তুমি কোনটা দেখছো? ডাল ফাল যেগুলো আছে সব একসাথে মিক্স হবে, ছেলেকে দেখো তো লজ্জা পাচ্ছে খেলি, এটা নিয়ে কত দাম? এটা এখানে আবার বলা হবে না দাম, বলতে হবে ভাও নাকি, দাম মানে ভাও। এখান থেকে ভাই এইটা পছন্দ হয়েছে, দাম বলছে নাকি 450, এবার দাম করবে দাম, ঠিক আছে। দাম করা দেখো দাম করে এখানে
একটু হেসে দিয়েছে মানে দাম একদম ডান্স, দোকানে একটু হেসে দিয়েছে মানে ওটাতেই দেবে, বাংলা বুঝতে পারবে না, বাংলা যাইছে বলে যাই তাই না? কলকাতা থেকে মুম্বাই মাল নিতে আসবে তোমার বাচ্চার জন্য, হো গেয়া পেরোনোই দাম। একবার যাবো তো পারে, সিজন চলছে বলে না প্রত্যেকটা গলিতে এরকম এরকম করে প্যান্ডেল করা আছে, প্রত্যেকটা প্যান্ডেলে না গণপতি মানে পুজো হচ্ছে। এটা হচ্ছে ওদের 8 নম্বর গার্ডেন, গার্ডেন তো নয় মানে এখানে সব খেলা করে আর করে, এর ভিতরে কিন্তু আমার আগের বারের ভিডিও আছে। চো 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 বসার জায়গায় চো, কোথায় একটু বসবো, ওইদিকায় হচ্ছে মেন গার্ডেন, এইদিকে ক্রিকেট খেলে ঠিক আছে। দিনের বেলা এলে হয়তো দেখাতে পারতাম, অনেক বড়ো এটা, আমাদের যেরকম লাল ডাঙ্গা মাঠ খেলার মাঠ না এদের, এটাও বাজে এখন রাত্রি 11:24, তো রাত্রে ডিনার করা হলো, এখন যাবো উপরে সবাই কী করছে সেটা একবার দেখবো, তারপরে সে ঘুমাবো। খাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে, দেখাই হবে না গ্রামে যে খুব ফুটুনি বারো হতো, এখানে দেখুক সবাই কি হালে সব থাকো, হ্যাঁ কি হালে থাকো একবার দেখায়, গ্রামে যে ভাই জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াবে, আর এখানে দেখো হাল দেখো ভাই লুকি না। রাত্রি 11:30 বাজে, আজকের ব্লগটা এটুকুই ছিল, দেন কাল থেকে আরও ভালো করে ব্লগ বানাবো। দেখা হচ্ছে নেক্সট একটা, কী করতে এলি? পানি ভরতে, আমি ভিডিওটা শেষ করবো, দেখছি পানি ভরতে আসছে, প্রতিদিন আসে এরকম টাইম, তোমাকে ঢুকতে দেবে না নাকি? 2000 লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি ঢুকে গা, হ্যাঁ আমি ঢুকে গা। তোর নাম কি? ইসমাইল, মিস্টার ইসমাইল, মিস্টার ইসমাইল ফটাকেষ্ট, আমার হাত দেখবে, আরে বাবা হিসাব বাঘের থেকে বড় হয়, আরে ভালো বলে গেলাম, বাঘের থেকে বেশি ভেজা পানি 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 কাটা না, টাটা ভাই ভাই, ওকে ভাই, ও যদি মোম ফস পড়ানো হয় না, যদি হাওয়া করে না যে ভয় গে যাবে।